এটা একটু না বললে কি করে হবে? বিষয়টা হচ্ছে যে আমাদের হসপিটালে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অনেক বড় বড় কথা বলছে, কিন্তু এখন অবধি এই যে আমাদের মাস্ক দেওয়া হয়েছে কাপড়ের মাস্ক, একটা আনসাইন্টিফিক যেটা বলছে ভাইরাস আটকানোর পক্ষে একদমই কোনো কাজেরই নয়, কোনো সার্জিক্যাল মাস্ক ওয়ার্ডে সাপ্লাই নেই। সকাল থেকে আমরা এই অবস্থায় ডিউটি করছি, ঠিক আছে, পিপি কিটের জায়গায় রেইনকোট দেওয়া হচ্ছে, রেইনকোট, কোনো স্যানিটাইজার নেই ওয়ার্ডে। যখন বলা হচ্ছে এমএসভিপি কে, তিনি বলছেন যে তাহলে তোমরা প্রথমে বলছিলেন এরকম যে সবই আছে, মিসকমিউনিকেশন হচ্ছে এইসব, আজকে উনি বলছেন তাহলে তোমরা কাজ বন্ধ করে দাও। এমএসভিপি এরকম কথা বললেন আমার, যে কি করবো বলো। তাহলে আমরা এই কোশ্চেনটা রাখতে চাই যে যারা আজ বড় বড় বক্তব্য দিচ্ছেন তারা এই বেসিক জিনিসটা করুন। আজকে হেলথ ওয়ার্কার যদি এফেক্টেড হয়ে যায় তাহলে একটা রোগীর থেকে রোগ নিয়ে আমরাই তো অন্য রোগীকে রোগ ছড়াবো, আর হেলথ ওয়ার্কাররাই যদি এফেক্টেড হয়ে যায় ট্রিটমেন্টটা করবে কে? হেলথ স্বাস্থ্য ব্যবস্থাটা তো পুরো ভেঙে পড়বে। তাহলে এই কথাটা বলছি যে কোনো স্বাস্থ্য বিমা টিমা এগুলো না করে 50,000 টাকা এই সবগুলো না বলে মেইন কাজটা আগে করুন। সার্জিক্যাল মাস্কটা সাপ্লাই দিন, N95 গুলো সাপ্লাই দিন, পিপি কিট গুলো সাপ্লাই দিন, এটাই আমাদের বলার ছিল। রোগীদের কাছে আপনাদের যেতে হবে, বিশেষ করে এই করোনা আবহে আপনারা যে ওখানে যাচ্ছেন কতটা আপনারা চিন্তিত? আপনাদের আপনাদের পরিবার আছে, ভাই আছে, বোন আছে? অলরেডি মহারাষ্ট্রে একজন ডাক্তার মারা গেছে, ঠিক আছে। তাহলে হেলথ ওয়ার্কাররা সবচেয়ে বেশি এক্সপোজ, যার যেখানে রোগ হচ্ছে তারা এখানেই আসছে, সেখানে আমরা তো এক্সপোজ হচ্ছি। আমরা এই কথাটা বলতে যাই যে তারা যদি আমাদের কথা না ভাবেন, তারা যদি জেনারেল মানুষের কথা ভাবেন, তাহলেও তাদেরকে হেলথ ওয়ার্কারকে অ্যাডিকুয়েট প্রোটেকশন দেওয়া উচিত। কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই তারা ট্রিটমেন্ট পাবেন না, দ্বিতীয় কথা আমরাই রোগের ক্যারিয়ার হয়ে যাবো, একজন পেশেন্ট থেকে নিয়ে আমরাই রোগটা ছড়াবো। কাজে এই কথাটা ডাক্তার নার্স আর যারা যারা হেলথ ওয়ার্কার আছে, প্যারামেডিক থেকে শুরু করে গার্ড থেকে শুরু করে সবাইকে অন্তত সার্জিক্যাল মাস্ক গ্লাভস এগুলো অ্যাডিকুয়েট পরিমাণে ইমিডিয়েটলি দিন, বড় বড় কথা না বলে, এটাই আমাদের বক্তব্য। আমরা শুনে নিলাম ডাক্তারবাবুর কাছে, তিনি বলছেন যে সরকার